চিড়িয়াখানা, এ এক আজব চিড়িয়াখানা, এ এক আজব চিড়িয়াখানা। মানুষ আজ নেই তো মানুষ, মানুষ আজ নেই তো মানুষ, চারপাশে শুধু মানুষ, মানবতা হারিয়ে গেছে, মানবতা হারিয়ে গেছে। দুনিয়াটা সাথে এক আজব চিড়িয়াখানা, এক আজব চিড়িয়াখানা, এক আজব চিড়িয়াখানা, এক আজব চিড়িয়াখানা। এক আজব চিড়িয়াখানা, এক আজব চিড়িয়াখানা, এক আজব চিড়িয়াখানা, এক আজব চিড়িয়াখানা। বহুত খতরনাক, একবার পিঞ্জরে থেকে ছড়া পেলে সামনে যাকে পাবে তাকে ধরিয়ে সিধা পেটে চালান করিয়ে দিবে। ভাল্লু দাদা দিদি দুনিয়া কি হর কিসম কা জানোয়ার দেখে জানে চমন লালে চিড়িয়াখানা বাঘ ভাল্লু হাতি গরিলা আর আছে। কেন এতদিন ধরে খাঁচার ভেতরে আমায় আটকে রেখেছো? আমি কি করেছি জওয়ানলাল? আমায় মুক্তি দাও, মুক্তি দাও। আরে বাস, এ তো তার জাতি বাদ, এ জানোয়ারটা তো দেখছি মানুষের মতো কথা বলছে। আর জানোয়ার জওয়ানলাল, কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমায় এতদিন ধরে এই খাঁচার ভেতরে আটকে রেখেছো? কি চাও তুমি আমার কাছে বলো, জওয়ানলাল কি চাও? আরে শালা, এ বনের পশুটা বলে কি? খবরদার, খবরদার জওয়ানলাল, আমি পশু নই, আমি মানুষ, এই সমাজের একজন সুস্থ সবল মানুষ। আর মানুষের ছদ্মবেশে পশু হচ্ছে তুমি। হ্যাঁ তুমি। আমি পশু? আমি জানোয়ার? আমি তোকে দেখাচ্ছি শালাকে মানুষ আছে আর কি জানোয়ার আছে। আয় কে আছিস? ইধারা, জলদি আ, জলদি আ, এলে নিকল শালাকে বাহার, নিকল। এবার বল তো কি আছিস, মানুষ না জানোয়ার? আমি মানুষ। মারো, মারো জওয়ানলাল, তোমরা আমায় যত খুশি মারো, তবু আমি মানুষ থেকে তোমার হুকুম তামিল করা পশুতে কোনো দিন পরিণত হব না। কি হলো, দেবে গেলে কেন? মারো, যত খুশি মারো, বস। আর মারা ঠিক হবে না, মারা মরে যেতে পারে। জানের পরোয়া করিস না তুই, মরতে ডর লাগে না তোর? কিসের ভয়ে চবনলাল? আজ তো আমি সব হারিয়েছি, আজ আমার মরণে কিসের ভয়? কিন্তু একদিন, একদিন তো আমারও সব কিছু ছিল, আত্মীয় পরিজন ছিল, তো চোখ ভরা স্বপ্ন ছিল। কিন্তু আজ, আজ তো আমি নিঃস্ব, রিক্ত। আর আমার প্রেম, ভালোবাসা, সুখ, আনন্দ সব কিছু কেড়ে নিয়েছো তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি। তোর জীবনে সব কিছু কাড়িয়ে নিয়ে যা হবে। আর এটাই আছে আমার পেশা, দিনের পর দিন আমার এই হান্টারের মারে মারে জিন্দা আদমিকে বানিয়ে তুলি আমার পোষ মানা জলমারে। লেখেন
লেকিন ইয়ে সালা ইনসান কিছুতেই বিপস মানছে না। চবনলাল, চবনলাল তুমি আমায় মুক্তি দাও, চবনলাল মুক্তি দাও। মুক্তি মানে আজাদি, আজাদি শাস্ত্রের মন থেকে মুছে ফেল বাবু। চবনলালের পিঞ্জারা থেকে তোর মুক্তি নেই। জিন্দগি মরতে কখনো থাকতেই হবে, আর মরতেই হবে। আমার আমার এই কারাগারে জ্বলছে নরকের চিতা, সে চিতার আগুনে জ্বলবি তুই। আর আমার মনের ভেতরে জ্বলছে যে ভালোবাসার প্রদীপ, সেই প্রদীপের শিখা একদিন তীব্র জ্যোতি হয়ে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে তোমার এই কারাগার। ভালোবাসা, ভালোবাসা মানে প্রিয়ার প্রীতি। আসো আসো চবনলাল, তুমি যত খুশি আসো। তুমি নিজেকে যতই শক্তিশালী মনে করো না কেন চবনলাল, পবিত্র ভালোবাসার কাছে তুমি তুচ্ছ। চবনলাল তুমি তুচ্ছ। ভালোবাসা, ভালোবাসা, কোথায় তোর ভালোবাসা? কি আছে তোর ভালোবাসায়? জানতে চাও, শুনতে চাও আমার সেই ভালোবাসার কথা? যে ভালোবাসার গানের সুর এখনো প্রতি মুহূর্তে বাজে আমার দুই কানে, তুমি শুনতে পাও না সেই সুর চবনলাল? তুই কি পাগল হয়ে গেলি? এই অন্ধেরে কারাগারে গলা নেই, স্রেফ শোনা যায় আমার হান্টারের আওয়াজ, আর তার দাঁত ধরা চিক। চবনলাল তুমি বধির, তাই শুনতে পাও না সেই সুর? ওই ওই সুর শেখাইছে। তোকে কিতনা দিন বলেছি যে ও নাম তুই মুখে নিবি না, তুইও না মুখে আছিস। একশো বার নেব, হাজার অত্যাচার করলেও নন্দিনীর নাম তুমি আমার মুখ থেকে মুছে দিতে পারবে না। নন্দিনী, নন্দিনী, আমরা দুজনে তো দুজনের কাছে কথা দিয়েছিলাম যে কেউ কাউকে ছেড়ে কোনো দিন যাব না। তাহলে কেন কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে বলো? কেন কেন আমার দিনের পর দিন কাটাতে হয় এক বন্য পশুর জীবন এই খোঁচার ভেতরে? বলো নন্দিনী, বলো। সালা বেহুশ হয়ে গেল। সালাকে কিতনা দিন বলেছি কি যে নন্দিনীর নাম মুখে দিবি না, সালা একটুও শুনে না আমার কথা। কি দর্শক বন্ধুরা, কি ভাবছেন নন্দিনীর কথা ভাবছেন তো? জানতে চান আপনারা কি কোন আছে নন্দিনী? জানি জানি জানি, আমি সব জানি, পুরা পুরা কাহানি পাত্তা আছে আমার, আমি তার প্রধান সাক্ষী আছি। নন্দিনী থি এক পাবন কা ঝোঁকা, ধূপ মে চমকতি হইয়া ঘরিয়ালি সে মুস্কান, নন্দিনী পুনম কি চাঁদ, নন্দিনী আসমান কি তারা, এক আজব চিড়িয়াখানা। শুনেন তবে নন্দিনীর কাহানি, দুনিয়ার এক আজব চিড়িয়াখানার এক আজব লেরকির কাহানি। ও শুনেন, ও শুনেন দর্শক বন্ধুরা, নন্দিনী গানা গাইছে, আইছে আইছে দো সাল পেহলে শরৎ নগরে।
বন্ধ বন্ধ, এখন নাচ গান সব বন্ধ, সব বন্ধ। কি চিরাস্তা, তুমি আমার গান বন্ধ করে দিলে কেন? বন্ধ করবো না তো কি বলি বল। শোনো, আমাকে বাদ দিয়ে একা একা গান গাওয়া চলবে না, চলবে না, চলবে না। বাড়ি এত হিংসে তোমার, তুমি আমার গান বন্ধ করে দিতে চাও? এই দেখো তাকে আমি পারি নন্দে নি। হ্যাঁ, আরে তোমার গান বন্ধ হলে যে এই স্বরূপ নগরের আকাশে সূর্য উঠবে না। আরে তোমার গান বন্ধ হলে দিনের শেষে নামবে না গোধূলি। এমন সব বাড়ি বাড়ি বলো না ধীরাস্তা। তুমি কি জানো ধীরাস্তা, আমার গান শুনতে না সবাই খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ গো, ওই যে গো মসজিদ পাড়ার মজুর শেখ চাচা, আমাকে একবার দেখতে পেলেই হলো, অমনি বলবে নন্দিনী বেটি একটা গান শোনা তো। বলবে ও নন্দিনী ঘরে আছিস নাকি রে, সন্ধ্যা হয়ে গেল, হরে নাম টুকটা করে দেন না মা। নন্দিনী, তোমার গান শুধু গান নয়, আরে তোমার গান হলো এই স্বরূপ নগরের মানুষের প্রাণ। গান আমার প্রাণ ধীরাস্তা, গাছের ডালে যখন পাখিরা গান গায় তখন আমার কি ইচ্ছে করে জানো? কি ইচ্ছে করে? ইচ্ছে করে গলায় সাজি ওদের সাথে, আবার আবার পাকা ধানের উপর যখন হাওয়ায় হাওয়ায় বাজনা বাজে। তা কি কখনো শুনেছ ধীরাস্তা? তা তো কখনো শোনা হয়নি নন্দিনী। আমি শুনেছি, আর তখন আমার কি ইচ্ছে করে জানো? কি ইচ্ছে করে? ইচ্ছে করে সেই বাজনার তালে তালে শুধু নাচি 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 শুধু নাচতে থাকি। আবার আবার বর্ষায় যখন টাপুর টুপুর বৃষ্টি পড়ে তখন ব্যাঙি দে ব্যাঙি দের গ্যাঙ্গুর গ্যাং গ্যাঙ্গুর গ্যাং শুনে ইচ্ছে করে গলা সাদি ওদের সাথে। নন্দিনী তুমি একটা পাগলি। আমি সন্ধ্যার মেঘমালা, আমি অচিন পল্লীবালা, বিশ্ব ভুবনে মিলাই নিজেকে খেলিব মরুন খেলা। আবার যখন দেখি অনাবৃষ্টিতে শুকিয়ে যাওয়া ধান ক্ষেতের মাটি, আপেটা খেয়ে থাকা আর চিরচিরে ধুলো মাখা পথের অসহায় শিশু, যখন দেখি দিনের পর দিন উপবাসে থাকা কুলবধূর বসে যাওয়া চোখ, যখন দেখি মহাজনের টাকা শোধ করতে না পেরে অসহায় চাষির আত্মহত্যা, তখন তখন এই গলায় আর সুর থাকে না ধীরাস্তা, বলে যাই বলে যাই সমস্ত গানের কলি। নন্দিনী, কিছু মানুষ পেট ভরে খায় আর কিছু মানুষ খেতে পায় না, কেউ থাকে পাকা বাড়ির ছাদের তলায় আর কারো কারো ঘর ছাইবার খড়কুটোটাও জোটে না, কেউ পরে রাজবেশ আর কারো পরনে ছেঁড়া কাপড়ের টুকরোও জোটে না। কেন এমন হয় বলতে পারো ধীরাস্তা? তোমার চোখে তো জল মানে না। আরে তুমি বললে নন্দিনী, আরে ওঠো ওঠো, আরে ওঠো 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 ওঠো। আমি চাই ধীরাস্তা, অনেক বেলা হয়ে গেল, বাবা হাট থেকে কাঠ বিক্রি করে এক্ষুনো ফিরলো বলে। না 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 না, এইভাবে গোমরা মুখে তো তোমাকে আমি যেতে দেবো না। আমাকে যেতে দাও ধীরাস্তা। জ্বর হাসিতে মুক্ত জ্বরে থাকে না সে গোমরা বুকে, জ্বর হাসিতে মুক্ত জ্বরে থাকে না সে গোমরা বুকে, ওই চোখেতে মানায় না জোর, ওই চোখেতে জ্বর হাসিতে মুক্ত জ্বরে। হাসি ফুটেছে লক্ষ্মী নয় রূপের লক্ষ্যে গুণে সরস্বতী আর পরম পীড়িতে
যেসব কথা আমি মুখে বলতে পারবো না, লজ্জা করছে। কালুয়া মুখ সামলে কথা বলবি। এই সুন্দরী পাখিটাকে নিয়ে তো খুব ছোপে ঝাড়ে উড়ে বেড়াচ্ছ, লাইছ গাইছ, আর ওদিকে যে ম্যানেজার বাবুর খাতায় তো ধার করা টাকা শুধু আসলে পাহাড় হচ্ছে। সে খেয়াল তো আছে, ম্যানেজার বাবু তলব করেছে, চলো আমার সাথে। নন্দিনী সব মিথ্যা কথা, সব মিথ্যা। না 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 না, টাকা আমি ধার নিয়েছিলাম ঠিকই, কিন্তু ওদের জমিতে গায়ে গতরে খেটে সেটাকে আমি শোধ করে দিয়েছি। ওসব কথা আমাকে বলে লাভ নেই, যা বলবার নাগরাজ বাবুকে গিয়ে বলবি, চলো আমার সাথে। না ধীরেসা, কোথাও যাবে না। ওরে সালা, যত বড় মুখ লয় তত বড় কথা, তোর রূপ যৌবনে বড় দেবক দেখি তো নন্দিনী। কালুয়া ভদ্রভাবে কথা বলবি, কালুয়াকে চোখ রাঙাইছিস, তোর ঘাট ধরে এখান থেকে নিয়ে যাবো, চলো আমার সাথে। খবরদার, ধীরাজ দা গায়ে হাত দিলে ফল কিন্তু ভালো হবে। কি করবি রে, কি করবি তুই, কি করবি? আমার বেটি কাস্তে নজরে শুধু তোর রক্ত ঝরিয়েছে, আর আমি জঙ্গল সর্দার বলছি। তুই যদি এখনই এখান থেকে চলে না যাস, তাহলে কুরুলের এক কোপে তোর মাথাটাকে আমি দুফাক করে দেব। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছে। এটা নিয়ে যা, তোকে আমি দেখালি বলে অন্তরে। তেমনি জঙ্গল সত্তা শিখিয়েছে তার বেটিকে কিভাবে করতে হয় ওই শয়তানদের সঙ্গে মোকাবিলা। শয়তানের সঙ্গে যুদ্ধ শুধু শক্তি দিয়ে হয় না সর্দার কাকা, কাল তোমার মেয়ে রায় বাড়িতে গিয়ে ওই বাবুদের শয়তানির বদলে গান দিয়ে করবে তার মোকাবিলা। তুই কি বলছিস পার্বতী? কেন, কাল যে রায় বাড়িতে গানের আসর বসছে তা জানো না বুঝি? রায় বাড়িতে গানের আসর কেন রে পার্বতী? সে কি তাও ভুলে গেছে দেখছি? প্রতি বছরের মতো দুর্গাপূজা উপলক্ষে রায় বাড়িতে যে গানের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে নন্দিনী দিকে গান গাইবার জন্য রায় বাড়ি থেকে ডেকে পাঠিয়েছে, আর সেই খবরটা ছুটতে ছুটতে দিতে এলাম। নন্দিনীকে ডেকে পাঠিয়েছো রায় বাড়িতে? নন্দিনী রায় বাড়ির নজর এলো কি করে? ওখানে যে রয়েছে, হে ভগবান, এ তুমি কোন খেলা খেলছো ভগবান, এ তুমি কোন খেলা খেলছো? বাবা বাবা, তুমি চাও না আমি রায়বাড়িতে যাই? না না, আমি চাই না, আমি চাই না, আমি চাই। কেন চাইবো না রে বেটি? ছোটবেলা থেকে তোর কোনো কাজে তো কোনোদিন বাধা দিইনি বেটি। তাই জন্য তোর মায়ের কাছে আমি কম কথা শুনেছি, যাবে যাবে 100 বার যাবে। না না, আমার নন্দিনী কোথাও যাবে না। শরীর খারাপ, এই অবস্থা তুমি বাড়ির বাইরে বেরিয়েছো কেন? বের মনে তো কি না বেরোলে কি জানতে পারতাম তোর বাপের এই কোন মতলবের কথা? বাসন্তী, তুমি কি ভীমরতি হয়েছে না তোমার মাথা খারাপ হয়েছে? গৃহস্থ ঘরের মেয়েকে তুমি নিয়ে যাচ্ছ বাবুদের বাড়ি গান গাইতে? তুমি ভুল ভাবছো কাকি। তুই চুপ কর, গান গান করে আমার মেয়েটার মাথাটা তুই খাচ্ছিস। আমি শেষবারের মতো বলে যাচ্ছি, নন্দিনী গান গাইতে যাবে না, যাবে না, যাবে না। আমি যাবো নন্দিনী। হ্যাঁ মা, আমি যাবো, আমি যেতে চাই, আমি দেখতে চাই পায়ের তলায় পাথর বাঁধানো চকচকে মেঝে আর পাথর ছাদের উপরে মিনার গড়া ওই বাবু বিবিদের সামনে দাঁড়িয়ে আমি গাইতে চাই আমাদের ভাঙা ঘরের জীবনের গান। আমি দেখতে চাই ওদের বুকের ভেতরে যে হৃদয়টা আছে সেটা রক্তে মাংসে নাকি পাথরে গড়া। ওরে নন্দিনী, ওসব বড় লোকদের বাড়ি মায়ায় জাদুতে ভরা, আমাদের মতো গরিব মানুষেরা সেই মায়ার ছলনায় চোখ মাথা সব খুলেই ফেলে পাপ পিছলে পথারায় ওই গোলক ধাঁধায়। মা, মা তোমার মনে আছে মা সেই ছোটবেলায় আমি যখন নদীর বাঁধ দিয়ে ছুটে যেতাম তখন তুমি আমাকে নিষেধ করে বলতে, ওরে নন্দিনী বাঁধ দিয়ে ছুটে যাস না, পড়ে যাবি। আমি তোমার কোনো কথা শুনতাম না, ছুটতাম ছুটতাম নদীর বাঁধ দিয়ে করে ছুটে যেতাম। মা, মা তোমার নন্দিনী, তোমার নন্দিনীতে কোনোদিন পা পিছলে পড়ে যায়নি মা। নন্দিনী, ধান কাটা রোদে ফাটা শক্ত জমিতে হেঁটে আমি বড় হয়েছি, ধুধু প্রান্তরের মাঝে চিনতে শিখেছি ঘরে ফেরার পথ। তুমি দেখে নিও মা, তোমার নন্দিনী ধাঁধা ভরা পথের বাধা সরিয়ে ঠিক ঠিক পৌঁছে যাবে তার জীবনের আসল ঠিকানায়। নন্দিনী, ভুল পথে গিয়ে করবো না ভুল ভগবত অজানা, ভুল পথে গিয়ে করবো না ভুল ভগবত অজানা। ভুল পথে গিয়ে করবো না ভুল ভগবত অজানা, ভুল পথে গিয়ে করবো।
অজানা। একটা মেয়ে ছেলে হাতে মার খেয়েছে, আমার সামনে লাফালাফি করতে লজ্জা করছে না তোর? আপনি আমাকে থাপ্পড় মারলেন। মারলাম পঞ্চায়েত থেকে প্রশাসন পর্যন্ত যার কথায় উদ্বোস করে, গোটা স্বরূপনগরের মানুষ যার চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়, তার লোক হয়ে তুই কিনা কুকুরের মতো গুলি করে মারবো? জানিস আমার কাজে গাফিলতি করার শাস্তি কি ভয়ঙ্কর? কি করবো বলেন, জঙ্গল সর্দার ওখানে না থাকবে? জঙ্গল সর্দার এখনো তার তেজ কমেনি। একবার হুকুম করেন ম্যানেজার বাবু, দল বল নিয়ে তুলে নিয়ে আসি ওই ছুরিটাকে। না না, এখন তার দরকার নেই, এখনো সব নিয়ে ভাববার সময় আমার নেই। এখন আমার একমাত্র চিন্তে বাড়ির বড় ছেলে রঞ্জন রায়। রঞ্জন রায়? হ্যাঁ রঞ্জন রায়। স্বরূপনগরে হাজার হাজার বিঘে চাষের জমি, ইটভাটা, রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি রিজার্ভ সব কিছুর মালিক হয় রঞ্জন রায়। সে তো আমি জানি বাবু। তুই এখনো তারিখ যাচ্ছি ম্যানেজার বাবু যাচ্ছে, তবে স্মরণে রাখবেন এই কালুয়া তার দল বল নিয়ে আপনার হুকুমে যে কোনো কাজে ছপায়ে পড়তে সব সময় একটি চলি। রঞ্জন রঞ্জন রায় আমার রাতের দুঃস্বপ্ন হয়ে উঠেছে। যত বারবার ভাবছি গ্রাম থেকে দূরে সরিয়ে রাখবো, বারবার সে ছুটে আসে স্বরূপনগরে। এই স্বরূপনগরটা আমার প্রাণ দিদি ভাই, এই কথা তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তাছাড়া এই স্বরূপনগরকে নিয়ে যে আমার অনেক 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 স্বপ্ন দিদি ভাই। আর আমার বুঝি কোনো স্বপ্ন নেই? ওরে তোর এই হতভাগিনী দিদি, দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে তোরই বাড়ি ফিরে আসায় পচে বসে থাকে রে। আমি জানি দিদি ভাই, আমি জানি, তাই তো তোমার স্নেহের ছায়ায় পরম আনন্দে দিন কাটিয়ে দেবো বলে আমি আবার এই স্বরূপনগরে চলে এসেছি। তাছাড়া আজকের উৎসবের সমস্ত ব্যবস্থা নিজের চোখে না দেখতে পারলে আমি একদম নিশ্চিন্ত হতে পারছি না। আচ্ছা জানার বাবু, আজকের উৎসবের জন্য যা খরচাপাতি করা হচ্ছে তাতে কোনো কার্পণ্য করা হচ্ছে না? এই রায়বাড়ির সিন্ধুকে এত টাকা আছে যার হিসাব তোমার আমার কারো জানা নেই। একদম ঠিক বলেছেন জানার বাবু। আচ্ছা আজকের উৎসবের জন্য ওই গ্রামবাসীদের সবাইকে ঠিক ঠিক মতো আসতে বলা হয়েছে তো? হ্যাঁ তাই নাকি রে পার্বতী? হ্যাঁ রঞ্জন, তোর জামাইবু নিজে দাঁড়িয়ে থেকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, নিমন্ত্রণ থেকে খাওয়া দাওয়া নিজে তদারকি করে আয়োজন করেছে সবকিছু। সে তো করতেই হবে, কলকাতার অত বড় ব্যবসার চাপে শালাবাবু গ্রামে আসবার ফুরসত পায় না। দুদিনের জন্য যখন গ্রামে এসেছে তখন দুদিনের জন্য নয় জামাই বাবু, এবার থেকে আমি পাকাপাকি ভাবে এই স্বরূপনগরেই থাকবো। কলকাতার অত বড় ব্যবসা যে লাঠি উঠবে? কলকাতার ব্যবসা লাঠি উঠবে না, উঠতে পারে না, উঠতে দেব না। কি ব্যাপার মিস্টার বোস, আপনি হঠাৎ এখানে? আমি আমি আজকের অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি। আর খবর পে আমি অমনি সোজা চলে এসেছি এখানে। শুধু বাপি না রঞ্জন, সঙ্গে আমি এসেছি। ওহ রঞ্জন, তোমাকে একদিন না দেখে আমি করে হাঁপ দিয়ে উঠেছি। ও ও পার্বতী, ছেলে না মেয়ে রে? বাপি রঞ্জন, এরা কারা রঞ্জন? উনি হচ্ছেন আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার মিস্টার বোস। মিস্টার নয় বোস, নয় বোস নয়, বলুন ঘোষ, মিস্টার এসি ঘোষ। ও পার্বতী, এ যে আবার ভোজ ভাস করে রে। নো ভাস, অনলি ভোজ। ম্যাডাম, আই অ্যাম ইওর সার্ভেন্ট মিস্টার বোস, আর এ হলো আমার বেবি। শুধু তোমার মেয়ে বলে পরিচয় দিলে চলবে না বাপি, আমি যে রঞ্জনের গার্লফ্রেন্ড সে কথা বলো? বলা কওয়া পরিচয় পালা পড়া দিলেও চলবে ম্যাডাম, গ্রামের মানুষ দলে দলে সব প্রাঙ্গণে ঢুকতে শুরু করেছে। মাধব কাকা, বলো শুনতে বাবু। পার্বতী, তোমরা এক্ষুনি বাইরে গিয়ে দেখো, দেখো সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে? দাদা, আমার মনে হয় আমাদের দেরি করা উচিত হবে না, আপনারা আপনারা আমার সঙ্গে চলুন। তাই চলুন, তাই চলুন। তুমি কিন্তু বেশি দেরি করো না রঞ্জন, তোমার গান শোনার জন্য আমার যে দশ হয়েছে না।
দেবজানি তুই কোথায়? এই কি বাবা, তুমি ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছো কেন বাবা? চারপাশে এত মানুষ কেন রে দেবজানি? বাবা চারপাশে কত আলো, বাজনা বাজছে, আ ফুলের কি মিষ্টি সুবাস। বাবা বলতে পারিস, বলতে পারিস চারপাশে এত ফুলের গন্ধ কেন? আজ যে স্বরূপনগরের সমস্ত মানুষকে নিয়ে আমাদের এই রায়বাড়িতে উৎসব বাবা। উৎসব, উৎসব, স্বরূপনগরীর গরিব মানুষের মাথার ঘাম আর বুকের রক্ত দিয়ে গাঁথা হয়েছে যে রায়বাড়ির প্রতিটা ইট, সেই রায়বাড়িতে আজ সেই মানুষদের নেই উৎসব। শ্বশুরমশাইকে নিয়ে ভিতরে যাও, উনি হয়তো আবার অসুস্থ হতে পারেন। চলো 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 বাবা, বাবা ভেতরে চলো, বাবা ভেতরে চলো। আমি ভেতরে যাবো না, ওখানে গেলে আমার দম বন্ধ হয়ে আসবে। বাবা চারিদিকে পচা গন্ধ, বাবা পচা গন্ধ। বাবা কিসের পচা গন্ধ জানিস? আমি কেমন পঙ্গু হয়ে গেছি, মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে আমার। সেখান থেকে চলে যা, চলে যা রঞ্জন, নইলে ধরো। বাবা বাবা বাবা, মা যখন মারা গেল তখন রঞ্জন আর রঞ্জন এতটুকু, আমার তখন কত বয়স, সেই ছোট বয়স থেকে ওদের আমি বুক দিয়ে আগলে রেখেছি। বিয়ের পর আমি শ্বশুর বাড়ি না গিয়ে আমি এখানে পড়ে থেকেছি, সেটা তোদের মুখ চেয়ে সংসার সুখ, সন্তান সুখ আমি সব কিছু বিসর্জন দিয়েছি তোদের সুখের জন্য। তাই আমি থাকতে রঞ্জনের কোনো ক্ষতি হতে আমি দেব না। দিদি ভাই, হ্যাঁ রে ভাই। বাবা চলো, বাবা তোমার ওষুধ খানার সময় হয়ে গেছে। তুমি আর কষ্ট পেও না বাবা, এই রায় পরিবারের পূর্বপুরুষদের পাপে প্রায়শ্চিত্ত আমি করব। এই রায় বাড়িতে জমে থাকা কোটি কোটি টাকা সিন্ধুকের দরজা আমি খুলে দেবো। একশো বার খুলবে, তুমি তো সব সম্পত্তির মালিক। আরে বাবা, শ্বশুর মশাই অসুস্থ উঠবার পর থেকে সমস্ত সম্পত্তিটা আমি যক্ষের মতো আগলে রেখেছি। কবে তুমি লায়েক হবে? সব টাকা উড়িয়ে দেবে? উড়িয়ে দেবো না জামাই বাবু, যাদের টাকা এই টাকা আমি তাদের কাছেই ফিরিয়ে দেবো। বাহ, অন্নে বস্ত্রে শিক্ষায় এই স্বরূপনগরের সমস্ত মানুষকে আমি দেবো সত্যিকারের বেঁচে থাকার সার। আর আজকের এই উৎসব তারই শুভ উদ্বোধন, আপনিও আসুন জামাই বাবু। শুভ উদ্বোধন নয় শালা বাবু, অকাল বোধন। তুমি আমার চলার পথের কাঁটা, কাঁটা সরাতে হবে কাকে দিয়ে? কাকে? কালু না, ওটা একটা অপদার্থ, লোহা কাটা দিয়ে লোহা কাটতে হবে। রঞ্জন ভাই তুমি শুরু করো গানের অনুষ্ঠান, আর আমি সন্ধান করি তোমার মরণ যজ্ঞের ইন্ধন। আজ চোখে যায়, আজ চোখে যায়।
সুরের ঝংকার, জীবনের স্পন্দনে গাঁথা আপনার গানের ভাষা। বড়ে বাবু, রূপে যেন স্বর্গের অলোকান অঙ্গা। কে আপনি, কি নাম আপনার? গ্রামের মানুষের মিঠু সুরে বাঁধা আমার গান। আমি সামান্য এক পল্লীবালা, নাম আমার নন্দিনী। নন্দিনী? বড়ে বাবু, অমন অবাক হয়ে কি দেখছেন আমার দিকে? দেখছি না নন্দিনী, অনুভব করছি তোমার ওই মায়া দৃষ্টিতে ধীরে ধীরে কোথায় যেন বাঁধা পড়ে যাচ্ছি আমি। আজকের মতন এই গানের আসর এখানে শেষ। আর এই গানের আসরে আমায় হারিয়ে নন্দিনী আজ জিতে গেছে। দাদা, বড় ভালো গেয়েছো মা, কি নাম তোমার? সে কি মাধব কাকা, তুমি চেনো না ওকে? ওর নাম নন্দিনী, জঙ্গল সর্দারের মেয়ে। জঙ্গল সর্দার? তুমি জঙ্গল সর্দারের মেয়ে? কি ব্যাপার মাধব কাকা, ওর বাবার নাম শুনে তুমি হঠাৎ এইভাবে চমকে উঠলে কেন বলো তো? আচ্ছা, ওর বাবাকে কি তুমি চেনো? হ্যাঁ, এ তল্লাটে জঙ্গল সর্দারকে কে না চেনে দাদা বাবু? সে ছিল কর্তাবাবু প্রতাপ নারায়ণ রায়ের খাস লোক। এই যে এতটুকু এতটুকু বেলায় দেখেছি তোমায়। থাক মা থাক, আজ আজ তুমি কত বড় হয়ে গেছো, তাই তো বলি তোমায় বড় চেনা চেনা লাগে মা। বড় আপন মনে হয়, বড় আপন মনে হয়। ভালো, খুব ভালো মা। না না মাধব কাকা, শুধু ভালো নয়, নন্দিনীর গান একেবারে অসাধারণ। তাই তো ওর গানে খুশি হয়ে এই মুহূর্তে আমার এই হাতের হীরের আংটি আমি ওকে উপহার দিলাম। কি করছো রঞ্জন, দামি হীরের আংটিটা এই গাইয়া মেয়েটাকে দিয়ে দিচ্ছো? কি এমন গেয়েছো? ওর গান আমার, ও গান আমার মোটেও ভালো লাগেনি। দিদিমণি, গানের মর্ম বুঝে গানের সমজদার। আপনাকে দেখে মনে হয় না সেই সমজদারি আপনার মধ্যে আছে? রূপ দেখে মোটে দাও মারছে, আবার বড় বড় কথা বলছে। নন্দিনী রূপ প্রকৃতির ফুল হয়ে এমনি ফুটে থাকে দিদিমণি, দেখাবার দরকার হয় না। মুখে রং পাউডার মেখে, শরীর দেখানো পোশাক পরে রূপ দেখানোর দরকার হয় আপনার মতো দরকার দে। আরে হীরের আংটি, ও আংটি আমি নেব না। সে কি নন্দিনী? মাফ করবেন বড় বাবু, আমি সামান্য একটা গ্রামের মেয়ে, ওই চকচকে পাথরের আংটির মর্ম আমি বুঝবো না, হয়তো হারিয়ে ফেলবো। আজকের এই গানের আসরে যে সম্মান আপনি আমাকে দিলেন তা আমি সযত্নে তুলে রাখবো আমার এই মনির গভীরে। বুঝেছো না, আংটিটা ফেরত দিচ্ছ তো? সম্মান বেচা তো আর দাম পাওয়া যাবে না, আংটিটা বেচলে হয়তো অনেক দাম পাবে। কেনা বেচা লাভ লোকসানের কথা তো বাজারের দালালরা বলে। আপনি কলেজে পড়া শিক্ষিত ছিলেন, আপনার মুখে কথা মানায় না ছোট বাবু। কি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করছো? ও, আমি আপনাকে অপমান করলাম বুঝি? মাফ করবেন ছোট বাবু, জানেন আমার বাবা না খুব কষ্ট করে আমাকে এক জোড়া সোনার দুল বানিয়ে দিয়েছিল। সম্মানকে তো আপনি টাকা পয়সা সোনা দানা দাঁড়িয়ে পাল্লায় মাপেন, তাই আপনার সম্মানের দাম হিসেবে এই দুলটাই না হয় দিলাম। ও, কম হয়ে গেল বুঝি, বেশ না হয় দুটো দুলই রাখো। আমার মনে হয় না আপনার সম্মানের দাম এর চেয়ে বেশি হবে। প্লিজ, এবার তোমরা থামো। দেখলে তুমি, দেখলে দাদা, ওই মেয়েটা। তোমরা সবাই এবার ভেতরে যাও, ওর সঙ্গে একা আমার কিছু কথা বলার আছে। আমার বাড়ির লোকের ব্যবহারে আমি অত্যন্ত লজ্জিত নন্দিনী, প্লিজ প্লিজ নন্দিনী, তুমি আমায় ক্ষমা করে দিও। অন্যের অপরাধ নিজের কাঁধে নেওয়াটাই বুঝি আপনার স্বভাব? তাই যদি হয় তাহলে সর্বপ্রকারের মানুষের উপর আপনাদের রায় বংশ দিনের পর দিন যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, পারবেন পারবেন এই সর্বপ্রকারের মানুষের সামনে দাঁড়িয়ে সেই অপরাধের ক্ষমা চেয়ে নিতে? পারবো নন্দিনী, আমি নিশ্চয়ই পারবো।
আপনি আমাকে অবাক করলেন বড়বাবু। আমার মতো একটা সাধারণ মেয়ের কথায় তার মন রাখতে? তোমার মন রাখতে নয় নদিনী, নিজের মনের গ্লানি দূর করতে। আর সাধারণ মেয়ে তো তুমি নও, তুমি অসামান্য, তুমি অনন্য। তাই তো তোমার চোখ থেকে ফেরাতে পারছি না আমার চোখ। এই মন বুঝি আরো আরো অনেক কথা জানতে চাই তোমার। এই রঞ্জন রায় পেতে চায় তোমার বন্ধুত্ব। আপনি বড় লোক, আমি গরিব, আপনি প্রভু, আমি প্রজা, বন্ধুত্ব কিসের শর্তে বড় বাবু? গরিব বড় লোক প্রভু প্রজার সমস্ত শর্ত মুছে দিয়ে এক সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে এই রঞ্জন রায় আজ বাড়িয়ে দিল তার বন্ধুত্বের হাত তোমার দিকে। বড় বাবু, নন্দিনী সে হাত ধরতে রাজি, কিন্তু আপনি কি পারবেন সেই বন্ধুত্বের হাত ধরে সারা জীবনের অঙ্গীকার করে বলতে? বলো নন্দিনী, কি সেই অঙ্গীকার? আমরা দুজন আর স্বর্গ খেলোনা, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। কাকি, ও কাকি, অত চাচাচিস কেন ধীরে? কাল পাশের গ্রামে শীতল পুজো ছিল না, সেখানে সারা রাত ধরে গান গেয়েছি, তাই তো খুশি হয়ে ওরা এসব দিল। এই আলু পটল ঝিঙে বুলো কলাটা শুষানা, আরে দেখো না, দেখো আমার কি আর বাবা মা আছে বলো কাকি, বলো না আমার কি বাবা মা আছে? আমি এসব আমি কোথায় নিয়ে যাই বলো? হ্যাঁ এসব, তা যাই বলো কাকি, আমার যে আনন্দ হচ্ছে না। দুবেলা ঠিক মতো খাওয়া জোটে না, এত আনন্দ তোর মনে যে কি করে আসে তা বুঝি না বাপু। ও কাকি, আরে টাকা পয়সা খাওয়া পড়াতেই জীবনের আনন্দের কথা তোমাকে কে বললো? এসো এদিকে এসো, আরে এইদিকে এসো এসো, এই দেখো 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 গাছে গাছে পাখিদের দেখো, ওরা কি টাকা পয়সা রোজগার করে? হ্যাঁ ওরা কি টাকা পয়সা, তবুও দেখো ওদের গলায় কত সুর, সারাদিন আনন্দে কিচির মিচির করছে, নয়তো নয়তো গাছের ডালে বসে বসে গান গাইছে। তুই পাখি নাকি? ও কাকি, আরে ওটা হতে পারলে তো ভালোই যেত গো। তুমি পাখি হয়ে আকাশে উড়ে উড়ে প্রাণ খুলে গান গাইতে, আর আমার নন্দিনীর কপাল পড়তো। কেন আমার জন্য নন্দিনী কপাল পুড়তে যাবে কেন? হ্যাঁ এইভাবে বাউন্ডুলে ঘুরে বেড়ালে আমার মেয়ের কপাল তো পুড়বে। ও কাকি, তোমার কত রকম সকম বাপু আমি কিছু বুঝতে পারছি না। আরে আমি বাউন্ডুলে ঘুরে বেড়ালে নন্দিনী কপাল কেন পুড়বে? এই কথা আমাকে একটু পরিষ্কার করে বলো তো কাকি, বলো বলো। বাসন্তি, এ ছেলে হলো ভাবের ভোলানা, তোমার কথাবার্তার মারপ্যাঁচ এ ছেলের মাথায় ঢোকা ভর। আসল কথাটা তুমি একটু খুলেই বলো। আসল কথাটা বলবার কি আছে, আর ওই ছুরি হয়েছে সেরকম সারাদিন হাসি গান ঢলাঢলি, আর এই গায়ে দশজনা দশ রকম কথা বলছে, সেই সব শুনলে কানে আমার হাত জমা দিতে হয়। হ্যাঁ কিন্তু আমরা তো, হ্যাঁ রে ধীরা, হ্যাঁ বলো বলো বলো, সত্যি করে বলো। বলো না বাবা, আমার নন্দিনীকে তুই ভালোবাসিস না? আমি জানি ধীরাজ যেমন ভালোবাসে নন্দিনীকে, তেমনি আমার বেটি নন্দিনীও ভালোবাসে ওকে। সত্তর কাকা, আমি কোনো শুনে না ছেলে, আমি মেয়ের বাবা হয়ে মেয়ের মন বুঝবো না? বসে বসে তুই যেমন নন্দিনীকে ভালোবাসিস, তেমনি আমার বেটি নন্দিনীও তোকে ঠিক ততখানি ভালোবাসে। পাকা কথা হয়ে গেল? আরে দাঁড় 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 দাঁড়, আমার মাথার মধ্যে কেমন সব গুলি যাচ্ছে। ওই পাকা কথা, ভালোবাসা, বিয়ে, নন্দিনী। আচ্ছা আচ্ছা কাকি, সত্যি করে বলো তো কাকি, এই নন্দিনী আমাকে ভালোবাসে? হ্যাঁ ধীরাজ, নন্দিনী তোকে খুব ভালোবাসে। কাকি কাকি গো, দেখো এবার যেন আমি সত্যি সত্যি পাখি হয়ে গেছি, পাখি হয়ে গেছি, আমার যেন পায়ে নিচে মাটি নেই, আমি যেন ভেসে বেড়াচ্ছি ওই ওই আকাশের বুকে। পাগল হলি নাকি রে ধীরাজ? আচ্ছা কাকি, তাহলে তো তোমরা হলে পাত্রীপক্ষ, হ্যাঁ, আর আমি হলাম পাত্রপক্ষ।
আচ্ছা পাকা কথার পরে তো পাত্রপক্ষ পাত্রীকে টাকা গয়না এসব দিয়ে আশীর্বাদ করে তাই না গো? হ্যাঁ তা তো করে, কিন্তু আমার কাছে তো টাকাও নেই গয়নাও নেই, তাহলে আমি কি দিয়ে? আচ্ছা কাকি, আমি যদি নন্দিনীকে কাচের চুড়ি দিই? নেবে, নিশ্চয়ই নেবে, কিন্তু বাবা চুড়ি কিনতে তো পয়সা লাগে, সে পয়সা আছে তোর কাছে? আরে তা নিয়ে ভাবনা কি? ওই নয়নপুর গ্রামে মেলা বসছে না, আরে সেখানে গিয়ে দুই একটা গান গাইলে লোকে আমাকে পয়সা দেবে, আর সেই পয়সা দিয়ে কাকি 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 আমি নন্দিনীর জন্য কাচের চুড়ি কিনে নিয়ে আসবো। এই শোনো, তোমরা কিন্তু আগে থেকে নন্দিনীকে কিছু বলো না, ওই লাল লীল হলদে রঙে ওই রিং রিং আওয়াজ করা কাচের চুড়ি আমি নিজে ওরাতে পরিয়ে দিয়ে বলবো। কি বলবি? খেলার সাথী ছিলে তুমি, জীবন সাথী হবে আমার, খেলার সাথী